প্রায় দেড় মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এতে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের খোঁজে মরিয়া ইসরায়েলি সেনারা, আর তাই ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে হাসপাতাল দখল করে তারা। রোগী চিকিৎসকদের জিম্মি করে বৃহস্পতিবারও তল্লাশি অব্যাহত থাকে আল শিফা হাসপাতালে, কিন্তু হামাসের কোনো সদস্যকে খুঁজে পায়নি তারা। তবে হাসপাতাল থেকে গোপন অস্ত্র, গোলা বারুদ ও কমব্যাট গিয়ার সহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম পাওয়ার দাবি করে ভিডিও প্রকাশ করেছে নেতানিয়াহুর সেনারা, যা প্রশ্নবিদ্ধ। এ ঘটনার রেশ না কাটতেই শুক্রবার গাজার একটি ঘাঁটি থেকে রকেট, রাইফেল, গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়ার দাবি জানিয়ে ছবি প্রকাশ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। পাশাপাশি ধ্বংসস্তূপের ওপর দিয়ে সেনাদের চলাচলের অন্য একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এতে দেখা গেছে বিমান হামলার কারণে ধসে পড়া ভবনগুলোর চিত্র। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ফিলিস্তিনের ইসলামিক জিহাদের উত্তরাঞ্চল কমান্ডারের পোস্টে অভিযান চালিয়ে ভারী রকেট, ড্রোন ও অন্যান্য অস্ত্র খুঁজে পেয়েছে তারা। যদিও ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স, আর এতেই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মৌসুমী সাথী, সমসংবাদ।